গল্পকথন বে কল্ল চ্যানেলে আমরা আজকে শুরু করছি লেখক মোহাম্মদ সাইফের নতুন উপন্যাস তার চোখে মেঘ ছিল জল ছিল না উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে দুই একুশ সালের একুশে বইমেলায় শিকড় প্রকাশনী থেকে আজ শুনবেন প্রথম পর্ব টুটুল ভীতু না তবে তার সাহস খুব কম কারণে অকারণে ভয় পায় টুটুল এই যেমন এখন সে দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে বারবার তাকাচ্ছে হাতের ঘড়িটার দিকে ঘড়ির কাটায় সময় এখন পাঁচটা সবে মাত্র ভোর হয়েছে তবে এখনো সকাল হয়নি এই কাকডাকা ভোরে টুটুল হাজির লাজ ফার্মেসিতে দোকানের সাইনবোর্ড অনুযায়ী এই ওষুধের দোকানটা এখন খোলা থাকার কথা কিন্তু সেটা বন্ধ দোকানের সাইনবোর্ডে বড় করে লেখা আমাদের কোনো তালা নেই আমরা চব্বিশ ঘন্টাই খোলা থাকি অথচ এখন ফার্মেসির লোহার দরজায় ঝুলছে বড় বড় দুটো তালা টুটুল আরও আধ ঘন্টা অপেক্ষা করল তারপর দোকানের মালিক দোকান খুললে টুটুল তাকে বলল সাইনবোর্ডে আপনারা মিথ্যা কথা লিখেছেন আপনাদের লেখা উচিত ছিল আমরা প্রায় চব্বিশ ঘন্টা খোলা আপনার দোকান ঘন্টাখানেক বন্ধ ছিল আরে ভাই সাইনবোর্ডে কি সত্যি কথা লেখে উত্তর দিল ফার্মেসির মালিক দেখেন না সাইনবোর্ডে লেখা থাকে সেবাই আমাদের একমাত্র লক্ষ্য কোথাও কি লিখতে দেখেছেন ব্যবসায় আমাদের একমাত্র লক্ষ্য যা কী লাগবে বলেন ভাই আপনার দোকানে কি ভয় কমানোর কোনো ওষুধ আছে সিরাপ কিংবা ট্যাবলেট যদি থাকে তাহলে আমাকে দিন কি কমানোর ওষুধ জিজ্ঞেস করলো দোকানদার ভয় কেন ভয় কমাবেন কেন ভয় তো একটা দরকারি জিনিস পৃথিবীতে প্রতিটি প্রাণীরই ভয় আছে ভয় হলো প্রাণীগুলোর একটা সার্ভাইভ্যাল মেকানিজম মানে আত্মরক্ষার অস্ত্র আপনি যদি বাঘ দেখে ভয় না পান ভয়ে যদি দৌড়ে গাছে না ওঠেন তাহলে বাঘ কিন্তু আপনাকে খেয়ে ফেলবে কিন্তু অতিরিক্ত ভয় কি ভালো দোকানদারকে বলল টুটুল আমি যদি বাঘ দেখে খুব বেশি মাত্রায় ভয় পাই ভয়ে আমার হাত পা যদি হয়ে যায় তাহলে তো বাঘ আমাকে খেয়ে ফেলবে টুটুলের কাউন্টার যুক্তির উত্তরে দোকানদার কিছুই বলতে পারলো না সে প্রসঙ্গ বদলে টুটুলকে জিজ্ঞেস করল ভয় কে পাচ্ছে আপনি জি কেন আপনি ভয় পাচ্ছেন কেন সেটা জানা কি জরুরি অবশ্যই জরুরি যেমন ধরেন আপনি যদি দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা নিয়ে ভয় পান তাহলে তার চিকিৎসা আমার কাছে নেই কিন্তু আপনি যদি গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে ভয় পান তাহলে তার চিকিৎসা আমার কাছে আছে এখন বলেন আপনি কেন ভয় পাচ্ছেন আমি ভয় পাচ্ছি কারণ আমি আজ একটা বিপদে পড়ব কি বিপদে পড়বেন সেটা এখনও জানি না তবে বিপদ যে একটা আসবে সেটা জানি আমার মন বলছে কিছুক্ষণের মধ্যেই বিপদটা আসবে ছোটোখাটো বিপদ না বড়োসড় কোনো বিপদ তা আপনার মন জানলো কিভাবে বিপদের কথা আপনি কি জানেন ভূমিকম্প কিংবা জল আগে পশু পাখিরা সেটা টের পায় কুকুর ডাকতে থাকে পাখির অস্থির হয়ে ওঠে হ্যাঁ জানি উত্তর দিল দোকানদার তারা কিভাবে জানে আসন্ন বিপদের কথা তাদের সিক্স সেন্স দিয়ে ষষ্ঠ ইন্দ্রিয় আমি আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝেছি আজ আমি বিপদে পড়ব তা আপনার ষষ্ঠ ইন্দ্রিয়ের নাম কি স্বপ্ন উত্তর দিল টুটুল দেখেন ভাই হেয়ালি না করে পরিষ্কার করে বলেন তো আপনার ব্যাপারটা কি তাহলে আপনি কি খুলেই বলি দোকানদারকে বলল টুটুল বুঝলেন পরিচিত মানুষের কাছে সহজে সত্য কথা বলা যায় না কিন্তু অপরিচিত মানুষের কাছে কঠিন সত্য বলা যায় অতি সহজে আপনি আমার অপরিচিত আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি না তাই আপনার কাছে সত্য বলতে আমার কোনো অসুবিধা নেই সত্যটা হলো আমি গতকাল রাতে আমার শান্তি নানাকে স্বপ্নে দেখেছি সেটাও ভোরবেলা তাই এত ভয় পাচ্ছি আমি যখনই শান্তি নানাকে স্বপ্নে দেখি তখনই কোনো না কোনো বিপদে পড়ি বড় বড় বিপদে পড়ি ভোরবেলা স্বপ্ন দেখি আর সকালেই বিপদ হয় এর আগেও দুবার শান্তি নানাকে স্বপ্নে দেখেছি সেই দুবার যে কী বিপদে পড়েছিলাম সে কথা মনে হলে আমার এখনও গায়ে কাঁটা দেয় দেখেন এই যে আমার গায়ে কাঁটা ইংরেজিতে যাকে বলে গুজবাম এখন বলেন ভাই আমার এই ভয়ের চিকিৎসা কি আপনার কাছে আছে আছে বলল দোকানদার আছে তাহলে এক্ষুনি আমাকে ওষুধ দেন দাম কোনো ব্যাপার না আমার ভয় দূর হলেই আমি খুশি নিন এই বলে দোকানদার একটা কার্ড বাড়িয়ে দিল টুটুলের দিকে একটা ভিজিটিং কার্ড এ কি আপনি আমাকে ওষুধ না দিয়ে ভিজিটিং কার্ড দিলেন কেন দেখেন ভাই আমি অ্যালোপ্যাথি ওষুধ বিক্রি করি আপনার ভয়ের চিকিৎসা অ্যালোপ্যাথি শাস্ত্রে নেই অ্যালোপ্যাথি হলো সায়েন্স যেসব রোগের যুক্তি আছে সেসব রোগের চিকিৎসা অ্যালোপ্যাথির কাছে আছে অযৌক্তিক কিংবা ভুতুড়ে রোগের চিকিৎসা অ্যালোপ্যাথি করতে পারে না আপনার ভয়ের কোনো যুক্তি নেই তাই আপনার ভয়ের চিকিৎসা আমার কাছে নেই এই কারণেই আপনাকে কার্ডটা দিলাম এটা কার ভিজিটিং কার্ড উনি কে ওনার নাম আব্দুল আওয়াল আল পাথুরি কার্ডে ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব লেখা আছে আপনি ওনার কাছে যান উনি একজন বিরাট জ্যোতিষী সবাই ওনাকে পাথর বাবা বলে ডাকে ওনার কাছে গেলে উনি এক পাথরে আপনার সব সমস্যার সমাধান করে দেবেন উনি কি পাথর দিয়ে মারবেন নাকি জবাব দিল টুটুন ছিছি তা কেন হবে এতটা অযৌক্তিক উনি না উনি আপনাকে পাথর বাসান আংটি দেবেন তাতেই কাজ হবে তাতে আমার সব ভয় দূর হবে সম্ভাবনা আছে বলল দোকানদার তাহলে ভাইজান আপনাকে পাথর বাবার কারিশবার একটা কথা বলি শোনেন এইবার হাত ইশারায় দোকানদার টুটুলকে বসতে বলল তার সামনের চেয়ারে টুটুল চেয়ারে আসন নিলে দোকানদার একখিলি পান মুখে দিল তারপর বলল একবার আমার এক কাস্টমার আমার কাছে এসে পাথর বাবার এই কার্ডগুলো আমাকে দিয়েছিলেন কার্ড দিতে দিতে আমাকে বললেন এই কার্ডগুলো রাখে মিলন ভাই এগুলো পাথর বাবার কার্ড অসহায় মানুষদের আপনি পাথর বাবার ঠিকানা দেবেন তাদের মুক্তির পথ দেখাবেন তিনি আরও বললেন পাথর বাবার বিরাট ক্ষমতা মেডিকেল সায়েন্স তার কাছে নস্যি পাথর বাবা পারে না এমন কাজ পৃথিবীতে নেই আমি নিজে তার জ্বলন্ত উদাহরণ উনি আমার যে উপকার করেছেন সেই উপকার মানুষ মানুষকে করতে পারে না আচ্ছা তাই নাকি তা পাথর বাবা আপনার কি উপকার করলেন শুনি আমি জিজ্ঞেস করলাম ওনাকে আমার কাস্টমার তখন আমাকে বললেন আমি ছিলাম নিঃসন্তান বিয়ের পাঁচ বছর পরও আমি বাবা হতে পারছিলাম না তখন আমি আর আমার স্ত্রী গেলাম পাথর বাবার কাছে পাথর বাবা আমাদের সব কথা মন দিয়ে শুনলেন তারপর তিনি আমাদের জিজ্ঞেস করলেন এত বছর অ্যালোপ্যাথি খেয়ে কী পেলেন সাইড এফেক্ট ছাড়া অন্য কিছু পেয়েছেন বাবার কথা শুনে আমি চিন্তা করতে বাধ্য হলাম মনে মনে নিজেকে বললাম সত্যি তো অ্যালোপ্যাথি খেয়ে তো আমি তো কোনো এফেক্টই পাইনি যা পেয়েছি সবই তো শুধু সাইড ইফেক্ট বাবা আপনি বলেন আমি এখন কি করব। বাবার পা জড়িয়ে ধরে বললাম আমি বাবা আমার প্রতি সদয় হলেন তিনি আমাদের চিকিৎসা দিলেন আমি আর আমার স্ত্রী পাথর বাবার সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করলাম অবশেষে বাবা একদিন আমার মাথায় হাত দিয়ে বললেন যা তোর আর চিন্তা নেই তুই এক বছরের মধ্যেই বাবা হবি বাবা কি রহমত বছর ঘুরতে না ঘুরতেই আমার ঘর আলো করে এলো এক পুত্র সন্তান বাবা আমাদের এমন এক চিকিৎসা দিলেন যার সাইড এফেক্ট নেই আছে কেবল এফেক্ট এখন আমি আমার স্ত্রী দুজনেই মহা আপনাদের অ্যালোপ্যাথি ওষুধে তো খালি সাইড এফেক্টের সাইড এফেক্ট এফেক্টের খবর নেই আমি আমার কাস্টমারের খুশি দেখে নিজেও খুশি হলাম ওনাকে মন থেকে দোয়া করলাম বললাম যাক ভাই আপনার মনের আশা পূরণ হয়েছে সেটাই আসল কথা আপনারা সপরিবারে ভালো থাকেন সেই দোয়াই করি পাথর বাবার ওষুধে সত্যি ওনাদের সন্তান হলো দোকানদারকে জিজ্ঞেস করলো টুটুল হ্যাঁ হলো তবে আমার গল্প এখনও শেষ হয়নি কথায় বলে যার ইফেক্ট আছে তার সাইড এফেক্টও আছে অর্থাৎ প্রতিক্রিয়া ছাড়া ক্রিয়া হয় না কেন ছোটবেলায় নিউটনের সূত্র পড়েছেন না প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে পাথরবাবার চিকিৎসারও পার্শ্ব প্রতিক্রিয়া ছিল সেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেল বছর ছয়েক পর সেটা কেমন ওই ঘটনার প্রায় ছয় বছর পর সেই কাস্টমারের সাথে আমার দেখা হলো আবার এবার দেখা হলো আদালত প্রাঙ্গণে আমি আমার ড্রাগ লাইসেন্স নবায়নের কাজে কোর্টে গিয়েছিলাম তখনই সেই কাস্টমারের সাথে দেখা দেখলাম ওনার চেহারা একেবারে বদলে গিয়েছে মাথা ভর্তি এলোমেলো চুল মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি গায়ে ছেঁড়া ময়লা আলখাল্লা একেবারে উন্মাদের মতো আমি ওনাকে দেখে ভীষণ অবাক হলাম জিজ্ঞেস করলাম ভাই আপনার এই অবস্থা কেন উনি প্রথমে আমাকে কিছুই বললেন না তারপর আস্তে আস্তে এ কথা সে কথা বলতে বলতে উনি আমাকে যেটা বললেন তার সারমর্ম হল উনি পাথর বাবার বিরুদ্ধে কোর্টে মামলা করতে এসেছেন প্রতারণার মামলা ওনার অভিযোগ যখন ওনার পুত্র সন্তান হয় তখন উনি শিশুপুত্রের চেহারা দেখে কিছুই বুঝতে পারেননি কিন্তু ছেলে যত বড় হচ্ছে ততই সে দেখতে হুবহু পাথর বাবার মতো হচ্ছে আরে ভাই আপনি জেনে শুনে একজন লম্পটের ভিজিটিং কার্ড আমাকে দিলেন রেগে মেগে দোকানদারকে বলল টুটুল দোকানদার হাসতে হাসতে টুটুলকে বলল কি করব বলেন ভাই সাত সকালে আপনি দোকানে এসেছেন ভয় কামানোর ওষুধ নিতে দিনের প্রথম কাস্টমার যাকে বলে বনি কাস্টমার আপনাকে কি খালি হাতে ফেরানো যায় তাই তো আপনাকে পাথরবাবর কাট দিলাম যে রোগের যেই চিকিৎসা বলচারিনের কাজ তো আর প্যারাসিটামল হবে না কি হবে আপনি আমার সাথে রশি রশি ফাজলামি করছেন তাই না দোকানদারকে বলল টুটুল করেন ফাজলামি করেন আপনারা আর কি দোষ আমার সমস্যাটা যেই শুনবে সেই ফাজলামি করবে কিন্তু আমার সমস্যাটা যে কত ভয়ঙ্কর তা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না কেউ বুঝবে না আজ সারাদিন আমাকে কি ভয়ের মধ্যে থাকতে হবে সারাদিন আমার মনে হবে এই বুঝি বিপদে পড়লাম আর বুঝি রক্ষা নেই ফার্মেসি থেকে টুটুল যখন বের হলো তখন পূব আকাশে উকি দিয়েছে সদ্য ভূমিষ্ঠ সূর্যটার দিকে তাকিয়ে টুটুল মনে মনে বলল সূর্যটা আজ পূর্ব দিক থেকে তো উঠছে বটে কিন্তু কোন দিকে অস্ত যাবে কে জানে আমার কপালে যে আজ কি আছে একমাত্র উপরালাই জানে টুটুল গত রাতে শান্তি নানাকে স্বপ্ন দেখেছে সেটা ঠিক চার বছর পর টুটুল নিশ্চিত আজ কিছু একটা ঘটবে অবশ্যই ঘটবে এবং সেটা কিছুক্ষণের মধ্যেই এই নিয়ে তৃতীয়বার শান্তি নানাকে স্বপ্নে দেখল টুটুল প্রথম এবং দ্বিতীয়বার শান্তি নানাকে স্বপ্নে দেখার পর যা ঘটেছিল তা মনে হলে টুটুলের গায়ে এখনও কাঁটা দেয় টুটুল প্রথমবার শান্তি নানাকে স্বপ্নে দেখেছিল এসএসসি পরীক্ষার আগের রাতে নানা সেবার স্বপ্নে এসেছিলেন গরুর গাড়িতে চড়ে স্বপ্নে নানা টুটুলকে জিজ্ঞেস করেছিলেন কিরে টুটুল কেমন আছিস ভালো না নানা আমার পরীক্ষা খুব ভয় লাগছে আপনি আমার জন্য দোয়া করবেন দোয়া করব কী রে তুই তো কাল পরীক্ষা দিচ্ছিস না উত্তর দিয়েছিলেন শান্তি নানা খামকা দোয়া করে দোয়ার অপচয় কেন করব পরীক্ষা দিচ্ছি না মানে কী বলছেন আপনি শান্তি নানা টুটুলের এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না শুধু হাসলেন অর্থপূর্ণ একটা হাসি হাসলেন পরদিন সকালে কথা নেই বার্তা নেই ফটাশ করে টুটুলের বাম হাতটা ভেঙে গেল ঘটনাটা ছিল এমন সকাল নটায় পরীক্ষা ছটার দিকে টুটুল গিয়েছিল কলপাড়ে গোসল করতে হঠাৎ কি যে হলো টুটুল পা পিছলে পড়ে গেল কলপাড়ের পাকা মেঝেতে বাম হাতটা পড়ল তার পিঠের নিচে ব্যাস আর কি নিঃশব্দে ভেঙে গেল হাতটা হাত ভাঙার সময় টুটুল কোনো ব্যথাও পেলো না সে ব্যথা পেল হাত ভাঙার পরে চোখের নিমিশে হাত ফুলে পায়ের আকার ধারণ করলো কনকনে ব্যথায় চোখে সর্ষের ফুল দেখতে শুরু করলো টুটুল টুটুলের এমনই কপাল অত্র অঞ্চলে একটা মাত্র বামহাত ছিল যেটা নাকি লিখতে পারতো সেই বামহাতটা ছিল টুটুলের বামহাত অর্থাৎ টুটুল ছিল বামহাতি সে ডান হাতের কাজ করতো বামহাত দিয়ে গ্রামের ভাষায় যাকে বলে ন্যাটা টুটুল বাম হাত দিয়ে লিখতো বলে তার বন্ধুরা তাকে নিয়ে অনেক ঠাট্টা মস্করা করত। বলতো টুটুল আল্লাহ ভুল করে তোর বাম পাশে লাগিয়ে দিয়েছেন তাই তুই হাত দিয়ে লিখতে পারিস আসলে ওটা তোর ডান হাত ফলাফল যা হবার তাই হলো সে বছর টুটুলের আর এসএসসি পরীক্ষা দেওয়া হলো না কলম ধরতে না পারলে পরীক্ষার হলে গিয়ে লাভ কি ক্র্যাচে ভর করে যেমন নাচের প্রতিযোগিতায় অংশ নেওয়া অসম্ভব তেমনই লেখার হাত গলায় ঝুলিয়ে পরীক্ষায় অংশ নেওয়া অসম্ভব এক সেকেন্ডের একটা দুর্ঘটনা কেড়ে নিল অনেক বছরের অধ্যাবসায় লেখাপড়ায় এক বছর পিছিয়ে গেল টুটুল টুটুল দ্বিতীয়বার শান্তি নানাকে স্বপ্নে দেখল কাঁটায় কাটায় চার বছর পর সেটাও এক বিশেষ রাতে টুটুল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছোটবেলা থেকেই টুটুলের স্বপ্ন ছিল গায়ক হবার কিন্তু গ্রামের থেকে গায়ক হবার চেষ্টা করা আর এফডিসির অভিনেতা হয়ে অস্কার্যের স্বপ্ন দেখা একই কথা গায়ক হতে হলে রাজধানীতে যেতে হয় রেডিও টেলিভিশনে অডিশন দিতে হয় টুটুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ধর্না দিতে শুরু করলো বাংলাদেশ টেলিভিশনের হেড অফিসে নিম্ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে পায়ে ধরে সে বলতে লাগল প্লিজ আমার গান শোনেন আপনারা মাত্র একবার আমার গান যদি ভালো না লাগে তাহলে আমি আপনাদের আর বিরক্ত করব না আই প্রমিস সেবার টুটুলের ভাগ্য ভালো ছিল যাকে বলে তেলসমাতি ভাগ্য বছরখানেক ধর্ণা দিতেই টুটুল ডাক পেল অডিশনের বাই পোস্টের টুটুলকে জানানো হলো আগামী তেইশ তারিখ সোমবার আপনার গানের অডিশন অডিশনে পাশ করলে আপনি হবেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস অডিশনের আগের রাতেই স্বপ্নে এলেন শান্তি নানা এবার শান্তি নানা এলেন ঘোড়ায় চড়ে এবারও নানা টুটুলকে জিজ্ঞেস করলেন একই প্রশ্ন কিরে টুটুল কেমন আছিস টুটুলে একই উত্তর দিল খুব খারাপ নানা কাল আমার অডিশন গানের অডিশন আমার ভীষণ ভয় লাগছে আপনি আমার জন্য দোয়া করবেন অহেতুক ভয় পাচ্ছিস কেন কাল তো তোর অডিশন দেয়া হচ্ছে না মানে এবারও নানা টুটুলের মানের কোনো উত্তর দিলেন না শুধু একটু হাসলেন সেই অর্থপূর্ণ হাসিটাই হাসলেন সকালবেলা ঘুম থেকে উঠে টুটুল যেন আকাশ থেকে পড়ল গলা দিয়ে সুর বের হওয়া তো দূরের কথা সেটা দিয়ে স্বরও বের হচ্ছে না এর আগে এমনভাবে টুটুলের গলা কোনোদিন বসে যায়নি টুটুল তখনই গেল ডাক্তারের কাছে সে জানে গলা ভাঙার কোনো তড়িৎ চিকিৎসা ডাক্তারের কাছে নেই হাত ভাঙলে হাতে প্লাস্টার দেয়া যায় কিন্তু গলা ভাঙলে ডাক্তার প্লাস্টার লাগাবে কোথায় তারপরও টুটুল ডাক্তারের কাছে গেল অবুজ মনকে বুঝ দিতে এত সাধনায় পাওয়া অডিশনের সুযোগটাকে সে সহজে হাত ছাড়া করতে চায় না টুটুলকে দেখে ডাক্তার সাহেব বললেন গলা ভাঙা নিয়ে কেউ কি এত তোলা হয় লবণ পানি দিয়ে কয়েকদিন গার্গল করবেন এমনিতেই ঠিক হয়ে যাবে ডাক্তারের কথা শুনে টুটুল আর চোখের পানি ধরে রাখতে পারল না ডাক্তারের সামনে সে ফুপিয়ে কাঁদতে শুরু করল কিন্তু কেঁ দেয়ার লাভ কি কান্না তো কোনো ক্রিয়া না কান্না হল প্রতিক্রিয়া তাই টুটুলের কান্নাতেও কোনো লাভ হল না সে যখন ডাক্তারের চেম্বার থেকে বাংলাদেশ টেলিভিশনের অফিসে গেল তখন তার হাতে ডাক্তারের দেয়া গলা ভাঙার সার্টিফিকেট আর গলায় উলের একটা মাফলার টুটুল টেলিভিশন কর্তৃপক্ষকে সার্টিফিকেটটা দেখিয়ে সব বলার চেষ্টা করলো কিন্তু ওর গলার অবস্থা এতটাই খারাপ যে কর্তৃপক্ষ টুটুলের কথা কিছুই বুঝতে পারল না অবশেষে টুটুল একটা কাগজ বের করে তাতে লিখল জনাব গতরাতে রাতে বিচিত্র এক কারণে আমার গলা বসে গিয়েছে আজ এই গলা নিয়ে আমার পক্ষে অডিশনে গাওয়া সম্ভব না আপনি কি দয়া করে সপ্তাহখানেক পরে আরেকবার গান গাইবার সুযোগ দেবেন প্লিজ সেই ভদ্রলোক ছিলেন বেশ রসিক মানুষ তিনি নিজেও মুখে কোনো কথা বললেন না টুটুলের সঙ্গে তিনি টুটুলের লেখার নিচে লিখলেন বিচিত্র কারণটা কি সেটা বলা যাবে না বললেও আপনি বিশ্বাস করবেন না আপনি প্লিজ আগামী সপ্তাহে কি আমাকে আরেকবার সুযোগ দেবেন কর্তৃপক্ষের সেই ভদ্রলোক এবার কলম বদলালেন কালো কালির কলমটা রেখে একটা লাল কালির কলম হাতে নিলেন তারপর বড় করে লিখলেন বাংলায় না ইংরেজিতে নো প্লিজ লিখল টুটুল এবার তিনি মুখ খুললেন তিনি টুটুলকে বললেন আপনি এখন যান আমার পক্ষে কিছুই করা সম্ভব না আপনার বন্দুক নষ্ট বলে তার আমি যুদ্ধ পেছাতে পারি না কি পারি অগত্যা টুটুল তার মাফলারে জড়ানো গলাটাকে দুই হাতে চেপে ধরল মনে মনে অনেক গালিগালাজ করলো নিজের গলাকে বলল তুই আর ভাঙার সময় পেলি না আজই তোর বসে যাওয়ার সময় হলো আমার এত বছরের সাধনা তুই এক বসাতেই শেষ করে দিলি আজ আমি তোকে ছাড়বো না তোকে আজ আমি মেরেই ফেলবো কিন্তু সেটা কি আর করা সম্ভব এক সময় টুটুল নিজের গলা নিজেই ছেড়ে দিল তারপর আকাশের দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বলল যা তোকে আজ আমি চিরদিনের জন্য মুক্তি দিলাম আজ থেকে আমি আর গান গাইবো না এখন থেকে সুরের বদলে অসুরের সাধনা করবি মানুষকে গান শোনানোর বদলে তুই মানুষকে গালি দিবি এটাই তোর শাস্তি এটাই তোর প্রতি আমার সারা জীবনের অভিশাপ এরপর গতরাতে তৃতীয়বার দেখা দিলেন শান্তি নানা সেটাও ভোরবেলার স্বপ্নে এবং কাঁটায় কাটায় চার বছর পর এবার নানা এসেছেন মোটর সাইকেলে চড়ে স্বপ্নে নানা টুটুলকে জিজ্ঞেস করলেন কি রে টুটুল কাল নাকি যশোর যাচ্ছিস এবার ইদ নাকি যশোরই করবি হ্যাঁ না না যাচ্ছি তাহলে দোয়া চাচ্ছিস না কেন ব্যাপারটা কি। আপনার দোয়া আমার লাগবে না আগে দুবার স্বপ্নে আপনার দোয়া চেয়েছিলাম সেই দুবার কি হয়েছিল সে কথা নিশ্চয়ই আপনার মনে আছে না না টুটুলের কথা শুনে হাসলেন সে অর্থপূর্ণ হাসিটা যে হাসি তিনি আগে দুবার হেসেছেন টুটুলের বুকটা তখন থেকেই ধরফর করছে অজানা এক আশঙ্কায় ওর বারবার মনে হচ্ছে আজ আবার খারাপ কিছু হবে না তো আজ আবার কোনো বিপদে পড়ব না তো এতদিন পর দেশের বাড়িতে ঈদ করতে যাচ্ছি আজ আবার কোনো অঘটন ঘটবে না তো বাসায় ফিরে টুটুল দোকানদারের দেয়া কার্ডটা আরেকবার দেখল সেখানে পাথর বাবার নাম ঠিকানা মোবাইল নম্বর সবই দেওয়া আছে টুটুল ভাবলো পাথর বাবাকে একবার ফোন দিলে কেমন হয় পরক্ষণই তার মনে হল ফোন দিয়ে কী লাভ এখন তো সে আর পাথর বাবার সঙ্গে দেখা করতে পারবে না ঘণ্টা দুয়েক পরেই তার বাস প্রায় এক বছর পর আজ দেশের বাড়িতে যাবে সে আজ একটা বিশেষ দিন ঢাকা থেকে যশোরের দূরত্ব মাত্র তিনশো পঞ্চাশ কিলোমিটার অথচ এই এক বছরে টুটুল একবারও দেশের বাড়ি যাবার সময় বের করতে পারেনি অবশেষে আজ সেই প্রতীক্ষা শেষ হয়েছে আজ সকাল দশটায় টুটুলের বাস টুটুল তাই পাথর বাবার কার্ডটা মানি ব্যাগে রেখে দিল তারপর বিসমিল্লা বলে ব্যাগ গোছাতে শুরু করল টুটুল ব্যাগ গোছাচ্ছে আর মনে মনে ভাবছে শান্তি নানা কেন চার বছর পর পর আমার স্বপ্নে আসে নানা কি আমার সঙ্গে বিশ্বকাপের মতো কোনো খেলা খেলছে যেটা নাকি চার বছর পরপর অনুষ্ঠিত হয় আজ শনিবার তিন দিন পর ঈদ ঈদুল ফিতর টুটুল বাসের টিকিটটা কিনেছে এক সপ্তাহ আগে ঈদের আগের বাসের টিকিট মানে শুধু এক টুকরো কাগজ নয় সেটা যেন হিমালয় পর্বত জয়ের সার্টিফিকেট টিকিটটা পেতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল তাকে দুই ঘন্টা বাস কাউন্টারে নিরন্তর সংগ্রামের পর টিকিটটা হাতে পেয়েছিল টুটুল টিকিটটা পেয়ে টুটুলের মনে হয়েছিল সে যেন তার আমল নামা ডান হাতে পেয়েছে টুটুল তখনই টিকিট ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল এবারই শেষ আর কোনোদিন আমি ঈদের আগে বাড়ি যাব না যাবার কোনো দরকার নেই দেশের বাড়িতে মা আর ছোট বোন ছাড়া আর কেউ নেই টুটুলের ঈদের আগে তাদের ঢাকায় নিয়ে এলেই হয় ঈদের আগে ঢাকা টু যশোর টিকিট পাওয়া মুশকিল কিন্তু যশোর টু ঢাকার টিকিট পাওয়া মুশকিল না টুটুল ঠিক করল আগামী বছর থেকে সে স্রোতের বিপরীতে চলবে সবাই যখন গ্রামে যায় তখন সে ঢাকায় থাকবে আর সবাই যখন ঢাকায় ফেরে তখন সে গ্রামে যাবে সিদ্ধান্ত তো নিল টুটুল কিন্তু সেটা আগামী বছরের এই বছর তাকে স্রোতেই গা ভাসাতে হবে বুদ্ধিটা মাথায় আসতে যেহেতু দেরি হয়েছে সেহেতু এবার তাকে গ্রামে যেতেই হবে যখন অন্য সবাই যায় অর্থাৎ ঈদের কয়েকদিন আগে টুটুল একটু সময় হাতে নিয়েই বাসা থেকে বের হলো রওনা দিল বাস কাউন্টারের দিকে রাস্তায় নামতেই শরতের একরাশ কোমল হাওয়া পার হয়ে গেল টুটুলের গায়ের ওপর দিয়ে যেন প্রকৃতি মাথা তার আঁচল দিয়ে টুটুলের গতরাতের ক্লান্তিগুলো একটানে মুছে দিল তিন দিন পর ঈদ চারদিকে ঈদের আমেজ রিকশায় বসে সকালবেলার ঢাকা শহর দেখতে চমৎকার লাগছে টুটুলের সকালবেলা প্রকৃতি যেমন নরম তেমনই নরম রাস্তাঘাটের মানুষগুলো দিনের চঞ্চলতা এখনও কাউকে গ্রাস করতে পারেনি এরপর আস্তে আস্তে বাড়ির সূর্যের তাপ নরম মানুষগুলো আস্তে আস্তে গরম হতে থাকে শুরু হয় ব্যস্ততা ব্যস্ত মানুষগুলো ঝাঁপ দিতে শুরু করে জীবনযুদ্ধের নানা ক্ষেত্রে রিকশায় বসে টুটুল ভাবছে সূর্যের তাপমাত্রার সাথে কি মানুষের ব্যস্ততার কোন যোগসূত্র আছে এই বিষয় নিয়ে চিন্তকেরা কি বলে বিষয়টা নিয়ে একটু লেখাপড়া করা দরকার বাস কাউন্টারে এসে অবাক হলো টুটুল বাসের টিকিট পেতে অনেক বেগ পেতে হয়েছিল তাকে কিন্তু বাস পেয়ে গেল অতি সহজে বাস ছাড়ার মিনিট দশেক আগেই কাউন্টারে এসে দাঁড়ালো বাসটা বাস কাউন্টারে বসে থাকা মানুষগুলোর মধ্যেও গতির সঞ্চার হলো। সবাই যে যার ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে উঠল মৌচাককে ঘিরে যেমন ঘুরতে থাকে মৌমাছিদের দল তেমনই বাসটাকে ঘিরে ভনভন শুরু করে দিল ঘরমুখ মানুষের দল বাস ছাড়তে এখনও কিছুটা সময় বাকি আছে টুটুল তাই ভিড়ের মধ্যে গেল না সে চায়ের দোকানে দাঁড়িয়ে সময় নিয়ে চা পান করতে লাগল তার কোনো তাড়া নেই একা মানুষে শুধু একটা ব্যাকপ্যাক ছাড়া তার সাথে আর কোনো মালপত্র নেই টুটুল সব যাত্রীদের আগে বাসে উঠতে দিল সবার ওঠা শেষ হলে টুটুল এগোবে বাসের দিকে তারপর চুপচাপ বসে পড়বে নিজের সিটে এখন পর্যন্ত টুটুলের সব কিছুই চলছে স্মুথলি মনে হচ্ছে ভিড়ের মৌসুম হলেও এবার টুটুল সময় মতো যশোরে পৌঁছতে পারবে দেশের বাড়িতে ঈদ করাটা এবার টুটুলের নিশ্চিত বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চায়ের কাপে শেষ কয়েকটা চুমুক দিচ্ছে টুটুল আর ভাবছে তার মায়ের কথা রানুর কথা যশোরের কথা এই মুহূর্তে শান্তিনানা নামক দুঃস্বপ্নটা তার মাথায় একেবারেই নেই বাসে উঠেই টুটুল একটা ধাক্কা খেল বড়সড় একটা ধাক্কা তবে ধাক্কাটা তার শরীরে লাগলো না ধাক্কাটা লাগলো তার মনে বাসে টুটুলের সিট পড়েছে অতি সুন্দরী তিনজন রমণীর মাঝখানে যাদের মধ্যে একজন হচ্ছে বয়স্ক সুন্দরী আর অন্য দুজন তরুণী সুন্দরী টুটুল যখন কচি যুবক ছিল তখন সে একটা স্বপ্ন প্রায়ই দেখত যখনই সে যশোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসত কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যেত তখনই সে ভাবত এইবার বাসে আমার সিট পড়বে এক সুন্দরী তরুণীর পাশে আমি সারা রাস্তা তার সাথে চুটিয়ে গল্প করতে করতে গন্তব্যে যাব টুটুলের সেই স্বপ্ন তখন সত্যি হয়নি কোনোদিন তার সিটের পাশে কোনো সুন্দরী মেয়ে বসেনি কিন্তু আজ বসেছে একজন নয় তিনজন বসেছে কি ব্যাপার আপনি হাঁ করে দাঁড়িয়েছেন কেন সিটে বসুন টুটুল চমকে উঠল সুন্দরী তরুণীটির গলা শুনে জানালার পাশের মেয়েটা তাকে সিটে বসতে বলছে জি বসছি টুটুলের শরীরটা আয়তনে বেশ ছোট বাসের সিটে বসতে সেটাকে গোটানোর কোনো দরকার হয় না তারপরও টুটুল তার শরীরটাকে যতটা সম্ভব গুটিয়ে নিজের সিটে বসলো অনেকটা সুউপকার মতো কুণ্ডলি পাকিয়ে বসল টুটুল মেয়েদের পাশে বসার অভিজ্ঞতা টুটুলের একেবারেই নেই তাই সে মেয়েটির সাথে ভদ্রতম দূরত্ব বজায় রাখতেই নিজেকে গুটিয়ে নিল ফলে সীতাতোপ নিয়ন্ত্রিত আধুনিক বাসের বিলাসবহুল চড়া চেয়ারের মাত্র অর্ধেকটা পূরণ করল টুটুলের সম্পূর্ণ শরীর বাবাজি তোমার নাম কি বাস চলা শুরু করলে টুটুলকে জিজ্ঞেস করলেন বয়স্ক সুন্দরী মহিলাটা যিনি বসে আছেন টুটুলের অন্য পাশে মাঝখানে হাঁটার পথ আমার দুই মেয়ে ও হীরা আর এ পান্না আবারও কথা বললেন মহিলাটি তিনি টুটুলকে তার নাম বলার সময় দিলেন না বুঝলে বাবাজি কথা ছিল আমরা প্লেনে করে যশোরে যাব। কিন্তু ঢাকায় আসার পর দুই মেয়ে বায়না ধরলো তারা বাসে করে যাবে বাংলাদেশ দেখতে দেখতে যাবে ব্যাস কি আর করা প্লেনের সাদা টিকিট কালো বাজারে বিক্রি করে বাসের টিকিট কিনলাম বাসে উঠেই দুই মেয়ে জানলার পাশের দুটো সিট দখল করে নিল আপনারা কি বিদেশে থাকেন জিজ্ঞাসা করলো টুটুল হ্যাঁ বাবাজি আমরা লন্ডনে থাকি বহুদিন পর দেশে বেড়াতে এসেছি এবার আমরা দেশে ঈদ করব। বুঝলে আমরা প্রবাসীরা যে কতভাবে বাংলাদেশকে সাহায্য করছি তা বাংলাদেশের মানুষরা বুঝতেই চায় না বাংলাদেশের মানুষ মনে করে আমরা শুধু বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই দ্যাটস ইট আর কিছু করি না কিন্তু দেশের মানুষের এই ধারণা একেবারেই ঠিক না আমরা আর অনেক কিছু করি দেশের জন্য যেমন ধরো ঈদের সময় বাংলাদেশের ধনীরা শপিং করতে দেশ ছেড়ে বিদেশে যায় অথচ আমরা প্রবাসীরা কি করি আমরা ঈদের শপিং করতে বিদেশ থেকে দেশে আসি আমরা কোনো মেড ইন চায়না জিনিস কিনি না খুঁজে খুঁজে খাঁটি দেশি পণ্য কিনি এতে কি বাংলাদেশের লাভ হয় না বলো বাবা তুমি বলো এতে দেশের লাভ হয় না জি হয় অবশ্যই হয় তা বাবাজি আমি তো আমার দুই মেয়ের নাম তোমাকে বললাম হীরার পান্না এবার আমার নামটা তোমার জানতে ইচ্ছা করছে না জি বলুন আপনার নাম কি আমার নাম কোহিনুর মিসেস কোহিনুর চৌধুরী তাইবার এবার হীরা পান্নার বাবার নামটাও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ওনার নাম কি চুনি বলল টুটুল আরে তুমি কিভাবে জানো সাহেবের নাম চুনি হান্দা বলেছি সব পাথরের নামে নাম আপনাদের হীরা পান্না কোহিনুর তাই ভাবলাম ওনার নাম চুনি হলেও হতে পারে তোমার বুদ্ধি ভালো তাহলে তোমাকে আসল কথা বলি শোনো ওনার আসল নাম চুনি না ওনার নাম রশিদ চৌধুরী লন্ডনের সব বাঙালিরা ওনাকে চৌধুরী ভাই বলে ডাকে আমি সেই চৌধুরীকে আরও ছোট করেছি চুননি কেমন হয়েছে বাবাজি আরে তুমি তো আজব ছেলে সে কখন থেকে তোমাকে বাবাজি বাবাজি করছি আর তুমি এখনও তোমার নামটাই বললে না জি আপনি আমাকে নাম বলার সুযোগই দেননি মা আপনাকে নাম বলার সুযোগ দেবে না সুযোগ আপনাকে করে নিতে হবে এটাই মায়ের কথা বলার স্টাইল আমার মা বেশি কথা বলে এর কারণ আমার মায়ের জিভ বা পাতলা মায়ের জিভার ফ্রিকোয়েন্সি স্বাভাবিক জিভার আর তিন গুণ ফ্রিকোয়েন্সি মানে জানেন তো প্রতি সেকেন্ডে একটা জিনিস যতবার নড়তে পারে সেটাই তার ফ্রিকোয়েন্সি বলল টুটুলের পাশে বসা মেয়েটি যার নাম হীরা দেখ হীরা মোটেই বাজে বকবি না বললেন মিসেস চৌধুরী অপরিচিত মানুষের কাছে আমাকে অপমান করবি না মা উনি কি তোমার অপরিচিত জিজ্ঞাসা করলো অন্য মেয়েটি যার নাম পান্না যেভাবে ওনার কাছে হাড়ের খবর বলছো তাতে মনে হচ্ছে উনি তোমার জনম জনমের পরিচিত হীরা পান্না দুজনই হাসতে শুরু করলো একসাথে টুটুল মনে মনে ভাবলো মানুষ এক অদ্ভুত প্রাণী মানুষকে কত সহজেই না চমকে দেয়া যায় যে জিনিস সে সবসময় দেখে অভ্যস্ত তার বিপরীত কিছু দেখলেই সে চমকে যায় যেমন ধরা যাক আমি একটা বাসে করে কোথাও যাচ্ছি বাসটি যাত্রী দিয়ে পূর্ণ পুরো বাসে একটা মাত্র সিট খালি আছে সেটা হলো আমার পাশের সিট এখন পরের বাস থেকে একজন যাত্রী উঠল এবং আমার পাশের খালি সিটে বসল এই ব্যাপারটা আমার কাছে খুবই স্বাভাবিক বলে মনে হবে কারণ এমন দৃশ্য আমি প্রতিদিন দেখি কিন্তু যদি এমন হয় আমি বাসে করে কোথাও যাচ্ছি বাসে আমি ছাড়া আর কোনো যাত্রী নেই পুরো বাসটাই খালি এবার পরের বাস্টব থেকে একজন যাত্রী উঠল এবং অন্য সব খালি সিট বাদ দিয়ে সে আমার পাশের সিটে এসে বসল তাহলে ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক বলে মনে হবে না আমি লোকটার দিকে সন্দেহের চোখে তাকাবো মনে মনে ভাবব বাসে এত সিট থাকতে লোকটা কেন আমার পাশে এসে বসলো আমি এটা ভাববো এই কারণে যেমন দৃশ্য আমার মস্তিষ্ক আগে কোনো দিন দেখেনি এটা আমার কাছে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা মিসেস চৌধুরীদের ক্ষেত্রেও তাই হয়েছে বাসে উঠে মানুষ সাধারণত অপরিচিত মানুষের সঙ্গে কথা বলে না আমরা এটা দেখে অভ্যস্ত তাই কেউ যদি হঠাৎ একজন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলা শুরু করে তাহলে আমরা সেই মানুষটাকে অদ্ভুত ভাবতে শুরু করি অথচ একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলবে এটা খুবই স্বাভাবিক অপরিচিত হলেও স্বাভাবিক আর মিসেস চৌধুরীর ক্ষেত্রে তো আরও স্বাভাবিক তিনি অনেকদিন পর দেশে এসেছেন দেশের সব মানুষকেই তার আপন বলে মনে হচ্ছে সবার সাথেই কথা বলতে ইচ্ছা করছে কে জানে হয়তো তিনি লন্ডনে বাংলা বলার তেমন সুযোগই পান না আমার নাম টুটুল সুযোগ করেনি নিই মিসেস চৌধুরীকে নিজের নামটা বললো টুটুল পুরো নাম সাব্বির হোসেন ডাকনাম টুটুল তার টুটুল বাবাজি এখন কি করছো আপনার সাথে কথা বলছি আরে তুমি তো বিরাট ফাজিল মাত্র পাঁচ মিনিটের পরিচয় তোমার সাথে আর এরই মধ্যে তুমি আমার সাথে ফাজলামি করা শুরু করেছ জানো বয়স আমি তোমার খালার মতো ফাজলামি কোথায় করলাম অবাক হয়ে উত্তর দিল টুটুল আপনি জিজ্ঞাসা করলেন এখন কি করছো আমি বললাম আপনার সঙ্গে কথা বলছি আরে বোকা ছেলে এখন কি করছো মানে তোমার পেশা কি চাকরি বাকরি কিছু করো জি করি কি চাকরি করো শিক্ষকতা কোন স্কুলে পড়াও স্কুলে না বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার তা কি পড়াও পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান হুম রাষ্ট্রবিজ্ঞান আরে রাষ্ট্রবিজ্ঞান একটা পড়ার জিনিস হলো খারাপ ছাত্ররা রাষ্ট্রবিজ্ঞান পড়ে যারা অন্য কিছুতে চান্স পায় না তারা পড়ে রাষ্ট্রবিজ্ঞান আরে পলিটিক্যাল সায়েন্স তো কোনো সায়েন্সই না সায়েন্স হলো গণিত পদার্থবিদ্যা রসায়ন এইসব রাষ্ট্রবিজ্ঞান হলো আর্টসের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞানের নাম হওয়া উচিত ছিল রাষ্ট্রকলা রাষ্ট্রবিজ্ঞান না বুঝলে টুটুল আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের কলা ভবনের পাশে কয়েকটা কলা গাছ ছিল আমরা তখন কি বলতাম জানো আমরা বলতাম কলাভবনের কলা বাগান থেকে যে কলা দেখিয়ে কলা চুরি করতে না পারে সে একটা আস্ত কলা গাছ কলার কত ব্যবহার দেখলে এবার শব্দ করে হাসলেন মিসেস চৌধুরী আমি আমার দুই মেয়েকেই পরিষ্কার বলে দিয়েছি পড়লে সায়েন্স পড়বি অথবা ঘরে বসে রান্নাবান্না শিখবি আর্টস পরে সময় নষ্ট করার কোনো দরকার নেই তাই তো হীরা দুজনেই ক্যামব্রিজে পড়ে ক্যামব্রিজের নাম নিশ্চয়ই জানো যেখানে স্যার আইজেক নিউটন পড়তেন এবং পড়াতেন স্যার আইজেক নিউটন কে ছিল জানেন তো তুমি তো আবার আর্টসের ছাত্র স্যার আইজেক নিউটন ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী ছোটবেলায় ওনার মাথায় আপেল পড়েছিল ভাগ্যিস নারকেল পড়েনি পড়লে উনি হয়তো আরও কঠিন কঠিন থিওরি দিতেন মা তুমি তো ফর গডস একেবারে একটু চুপ করো বলল হীরা কথা বলতে বলতে তো তুমি কথার খেয়ে হারিয়ে ফেলেছ কি বলতে কি বলছো নিজেও বুঝতে পারছ না মেয়ের ধমক খেয়ে কিছুক্ষণের জন্য চুপ করলেন মিসেস চৌধুরী খানিকটা নিষ্ক্রিয় হয়ে গেলেন তিনি তবে ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একটু পরই আবার সক্রিয় হয়ে উঠবেন আগ্নেয়গিরির মতো লাভা উৎক্ষেপণ শুরু করবেন বিনা ব্রেকে কথা বলতে থাকবেন বাসটা এতক্ষণ ভালোই চলছিল কিন্তু সাভার পার করে নবীনগরে সে বাসটা পারমানেন্টলি থেমে গেল বাসের ড্রাইভার ইঞ্জিন বন্ধ করে বাস থেকে নেমে গেল নামার আগে ড্রাইভার তার হেল্পারকে বলে গেল জ্যাম ছুটলে ডাক তখনই টুটুলের মাথায় এলো গতরাতে শান্তি নানাকে স্বপ্নে দেখেছে এখন বাস পড়েছে জ্যামে এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা কে জানে কে জানে আজ কপালে কি আছে কি ব্যাপার টুটুল ড্রাইভার নেমে গেল কেন ঘটনা কি জিজ্ঞাসা করলেন মিসেস চৌধুরী জ্যাম খালাম্মা জ্যাম এতক্ষণে মিসেস চৌধুরীর সঙ্গে টুটুলের সম্পর্কটা অনেক গভীর হয়েছে সে এখন মিসেস চৌধুরীকে খালাম্মা ডাকতে শুরু করেছে তবে এই কৃতিত্বের পুরোটাই মিসেস চৌধুরীর প্রাপ্য তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারেন এই হলো তোমাদের দেশের সমস্যা বুঝলে টুটুল জ্যাম আর জ্যাম কেন খালাম্মা লন্ডনে জ্যাম নেই লন্ডনে ভয়াবহ জ্যাম আছে উত্তর দিল পান্না আই চুপ কর বেশি বকবক করবি না পান্নাকে ধমক দিলেন মিসেস চৌধুরী লন্ডনে কোনোদিন ড্রাইভারকে বাস থেকে নেমে যেতে দেখেছিস আই পান্না দেখ ওই স্মৃতিসৌধ না কি সুন্দর ও মাই গড ইটস সো বিগ ওয়াও হঠাৎ যেন খুশিতে লাফিয়ে উঠল হীরা মা আমার একটু নিচে নামি স্মৃতিসৌধটা একটু কাছ থেকে দেখে আসি সামনে তো অনেক জ্যাম হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে এই জ্যাম ছুটতে অনেক সময় লাগবে মায়ের কাছে বায়না ধরল হীরা পান্না না চুপ করে বসে থাক আর আল্লা আল্লাহ কর ভালোই ভালোই যশোরে পৌঁছতে পারলে বাচ্চি স্মৃতিসৌধ দেখার কোনো দরকার নেই কোথায় হারিয়ে যাবি তার কি ঠিক আছে বাংলাও তো ঠিক মতো বলতে পারিস না মেয়েদের ধমক দিলেন মিসেস চৌধুরী না মা টুটুল সাহেবকে সাথে করে নিয়ে যাই বললো পান্না টুটুল না আমাদের সাথে বুঝতে পারছে না মনে মনে ভাবলো টুটুল আমি যদি এখন হীরা পান্নার সঙ্গে না যাই ওরা আমাকে খুবই অভদ্র ভাববে ভাববে দুজন পর্যটককে সাহায্য করার মতো সামান্য ভদ্রতাও এই লোকের নেই আবার আমি যদি ওদের সঙ্গে সুরসুর করে বাস থেকে নেমে যাই তাহলে ভাববে সুন্দরী মেয়ে দেখেই আমি পেছন পেছন গিয়েছি কি টুটুল সাহেব যাবেন আমাদের সাথে পান্না আবার জিজ্ঞেস করলো টুটুলকে প্লিজ প্লিজ শব্দটা শুনে টুটুল আর না করতে পারল না চলুন এই বলে উঠে দাঁড়ালো টুটুল আয় দাঁড়াও টুটুল তোমার সঙ্গে কি কোনো আইডিয়া আছে তোমার ড্রাইভিং লাইসেন্স কিংবা ন্যাশনাল আইডি কার্ড বললেন মিসেস চৌধুরী জি আমার সঙ্গে আমার জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু কেন ওটা আমাকে দিয়ে যাও বলেন মিসেস চৌধুরী বাই চান্স তোমার মাথায় যদি কোনো খারাপ চিন্তা আসে তাহলে পুলিশের কাছে গিয়ে কি বলবো টুটুল মিসেস চৌধুরীর হাতে তার পরিচয়পত্রটা দিয়ে বাস থেকে নামলো হীরা পান্নাকে সাথে নিয়ে নামলো ওদের স্মৃতিসৌধ দেখাতে নিয়ে গেল সরি টুটুল মার বিহেভিয়ারের জন্য আমরা সরি আপনার আইডি কার্ড নিয়ে মার রং হয়েছে বলল হীরা না ঠিক আছে আমি কিছু মনে করিনি আমাদের দেশের সব মায়েরাই এমন তারা অতি সহজেই সবাইকে আপন করে নিতে পারে তাই অনধিকার চর্চা সহজেই করতে পারে ও মাই গড টুটুল আপনাদের দেশটা কত সুন্দর সাচ এ বিউটিফুল কান্ট্রি চারদিকে কেবল সবুজ আর সবুজ লাইক আ সি অফ গ্রিন আপনাদের দেশ বলছেন কেন হীরা বাংলাদেশকে আপনি নিজের দেশ ভাবেন না আমরা যারা বিদেশে বরণ করেছি তাদের একটা প্রবলেম আছে বুঝলেন টুটুল সাহেব আমরা এক ধরনের আইডেন্টি ক্রাইসিসে ভুগি যেমন আমাদের কথাই ধরুন আমরা দুজনই ব্রিটেনে জন্মেছি আমরা যখন বাংলাদেশে আসি তখন সবাই আমাদের বলে ব্রিটিশ আবার আমরা যখন ব্রিটেনে যাই তখন ওখানকার সাদা মানুষের আমাদের বলে বাংলাদেশি নট অনলি দ্যাট হীরা বললো পান্না পান্না হীরার সঙ্গে আলোচনায় অংশ নিল ঘরে বাবা মা চায় আমরা যেন খাঁটি বাংলাদেশি হিসেবে বড় হই পিওর বাঙালি আমরা সাদাদের সাথে মিশতে পারব তাদের পার্টিতে যেতে পারব না আমরা সাদা মেয়েদের ফ্রেন্ড হতে পারবো বাট সাদা ছেলেদের ফ্রেন্ড হতে পারবো না আরে বাবা খাঁটি বাঙালি মেয়ে যদি চাও তাহলে আমাদের ব্রিটেনে জন্ম দিয়েছ কেন ওয়াই বাদ দে পান্না লেট ইট গো জাস্ট এনজয় দ্য ট্রাফিক জ্যাম দেখ কি চমৎকার বাজার বসেছে কত স্ট্রিট ফুড আই টুটুল সাহেব চলুন ফুচকা খাই আপনারা ফুচকা চেনেন হীরাকে জিজ্ঞেস করল টুটুল চিনি মানে আমার মা ডেলিশিয়াস ফুচকা বানাতে পারেন মাই মম ইজ দ্য বেস্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা আপনারা কে বড় আর কে ছোট ইউ গেস বলল হীরা আমি বলতে পারছি না হীরা আমার চেয়ে এক বছরের বড় বাট উই ওয়েন্ট স্কুল টুগেদার আচ্ছা আপনারা কি বাংলা পড়তে পারেন হীরা পারে হ্যাঁ আমি পড়তে পারি তবে বুঝতে পারি না সেটা আবার কেমন কথা পড়তে পারেন বুঝতে পারেন না বাংলাদেশে অনেক মানুষ আরবি পড়তে পারে কিন্তু তারা কি আরবি বোঝে তা অবশ্য ঠিক না টুটুল সাহেব আমি আসলে ভালো বাংলা পড়তে পারি না ছোটবেলা পারতাম মা শিখেছিলেন পরে আর প্র্যাকটিস করা হয়নি আমি এখন ইলিটারেট ইন বাংলা মিডিয়াম তবে কেউ যদি ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লেখে তাহলে পড়তে পারি যেমন আমার মা যখন এস এস করে তখন সেটা পড়তে পারি ইলিটারেট ইন বাংলা মিডিয়াম ভালো বলেছেন হীরা আমি আপনাদের এই বাংলার ইংরেজি মিশিয়ে কথা বলাটা বেশ উপভোগ করছি টুটুল কোনোদিন আল্লাহর কাছে জিনিস জিনিস সবসময় বড় বড় চেয়েছে চায়নি যেমন পৃথিবীতে শান্তি আসুক মানুষ তার মনুষ্যত্ব ফিরে পাক পৃথিবী যেন জলবায়ু সংকট থেকে মুক্তি পায় ইত্যাদি ইত্যাদি টুটুল জানে কোন জিনিস প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয় আর কোন জিনিস আল্লাহর কাছে যাইতে হয় কিন্তু এখন সে আল্লাহর কাছে একটা ছোটোখাটো জিনিস চাইছে মনে মনে বলছে এই জ্যামটা যেন দ্রুত ছুটে যায় টুটুল আগেও ঈদের সময় বাড়ি গিয়েছে তবে এমন জ্যাম সে কখনো দেখেনি টুটুলদের বাসটা নবীনগর এসে দাঁড়িয়েছিল সকাল এগারোটায় এখন বাজে দুপুর একটা এই সময়ের মধ্যে বাস গড়িয়েছে বড় জোর একশো মিলিমিটার আচ্ছা যশোর পর্যন্ত পুরো রাস্তা যদি এমন জ্যাম থাকে বাসটা যদি যশোর পর্যন্ত এই গতিতে চলে তাহলে আমাদের যশোর পৌঁছাতে কত সময় লাগবে অঙ্কটা মনে আসার সাথে সাথেই এই হিসাব করতে শুরু করলো উত্তর যেটা বের হলো সেই হিসাব থেকে সেটা খুবই ভয়াবহ এই গতিতে বাস চললে টুটুলের যশোর পৌঁছতে সময় লাগবে দুইশো বছর অর্থাৎ টুটুলের বাসটা এখন কচ্ছপের চেয়েও ধীরে চলছে টুটুল ভাই ওয়ার ইউ কি ভাবছেন পান্নার কথায় অঙ্কের হিসাব থেকে বাস্তবে ফিরে এলো টুটুল হীরা পান্না অনেকক্ষণ ধরেই ঘুরে বেড়াচ্ছে টুটুলের সঙ্গে এতক্ষণে তারা টুটুলকে টুটুল সাহেবের বদলে টুটুল ভাই বলতে শুরু করেছে চলুন আমরা বাসে ফিরে যাই আপনার মা আবার চিন্তা করবেন বলল টুটুল ডোন্ট ওয়ারি টুটুল ভাই বলল পান্না মার সঙ্গে তো ফোনে পাঁচ মিনিট পরপরই কথা হচ্ছে মা চিন্তা করবেন না চলুন আমরা আরেকটু ভেতরে যাই স্মৃতিসৌধের কাছে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলি মিসেস চৌধুরী আসলে এখন হীরা পান্নাকে নিয়ে চিন্তা করছেন না তিনি এখন ঝগড়া করছেন বাসের সুপারভাইজারের সঙ্গে ঝগড়া করছেন মিসেস চৌধুরীর আছে ক্রনিক বাতের ব্যথা তিনি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারেন না এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে ওনার পা খুলে যায় তাই বাসের ভেতর পায়চারি করছিলেন মিসেস চৌধুরী সেই পায়চারি থেকেই ওনার পরিচয় হয়েছে আরেক মিসেসের সঙ্গে যার নাম মিসেস রহমান আপা আপনার শাড়িটা তো খুব সুন্দর আপনাকে দারুণ মানিয়েছে মিসেস রহমানের সঙ্গে মিসেস চৌধুরীর ছিল এটাই প্রথম কথা ও থ্যাংক ইউ আপা হাসতে হাসতে উত্তর দিলেন মিসেস রহমান শাড়িটা আমার মেয়ে আমাকে দিয়েছে ঢাকা এসেছিলাম মেয়ের বাড়িতে নাতনিটা স্কুলে পরীক্ষা ছিল মেয়ে ফোন করে বললো তাড়াতাড়ি আসো তিন দিনের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকবা কি আর করা মেয়ে জামাই দুজনেই চাকরি করে নাতনিকে দেখবে কে শেষ পর্যন্ত আমাকে খুলনা থেকে ঢাকায় আসতে হলো প্রায় দেড় মাস পর বাড়ি ফিরছি ওদিকে আবার বাড়িতে সাহেব একা দিনরাত ফোন করে জ্বালাচ্ছে কবে বাড়ি আসবা কবে বাড়ি আসবা আর এদিকে তো মেয়ে জামাই বলছে বাড়ি গিয়ে কী করবা আমার হয়েছে যত যন্ত্রণা বুঝলে না পা আমাকে দুই পক্ষের মন জুগিয়েই চলতে হয় একদিকে স্বামী সেবা করতে হয় আবার অন্যদিকে মেয়েকেও সময় দিতে হয় তারপর আপনার মেয়ে জামাই কি করে জামাই চাকরি করে সচিবালয়ে জয়েন্ট সেক্রেটারি বাহ কি সুন্দর কপাল আপনার জামাই জয়েন্ট সেক্রেটারি বুঝলেন আপা বিদেশে থাকারই একটা খারাপ দিক মেয়ের এখন বড় হয়েছে ওদের বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছি না ভালো বাংলাদেশি ছেলে কি আর বিদেশে পাওয়া যায় আপা কি বিদেশে থাকেন জি আপা কোন দেশে থাকেন আমরা থেকে লন্ডনে আমরা থেকে লন্ডনে এই কথাটা শুনে মিসেস চৌধুরীর কাছে এগিয়ে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক ওনার চুলদাড়ি সব ধবধবে সাদা আমাজি কি ইংল্যান্ডে বাস করেন জিজ্ঞাসা করলেন বৃদ্ধ ভদ্রলোক আমি বাজিতপুর হাইস্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এখন রিটায়ার্ড বিএ বিএড আমি ছিলাম ইংরেজির শিক্ষক ইংরেজি সাহিত্য এবং ইংরেজদের ইতিহাসের প্রতি আমার বেজায় আগ্রহ লন্ডন হলো ইংরেজির মক্কা জানেন আম্মাজি লন্ডনে আছে গ্লোব থিয়েটার যেখানে শেক্সপিয়ারের ড্রামা মঞ্চস্থ হতো যেই ড্রামা দেখতে রানী এলিজাবেথ আসতেন আপনি বড়ই ভাগ্যবতী সেই লন্ডনে থাকেন এক নিঃশ্বাসে কথাগুলো বললেন বৃদ্ধ ভদ্রলোক আমি মোটেই ভাগ্যবতী না চাচা বৃদ্ধকে উত্তর দিলেন মিসেস চৌধুরী ছোটবেলা থেকে আমি দুটো জিনিস চরমভাবে ঘৃণা করি এক হলো জ্বর হলে বাড়লি আর দুই ইংরেজি কপালের ফেরে বিয়ের দুই বছরের মধ্যেই স্বামী স্কলারশিপ পেলো বাধ্য হয়ে আমাকে যেতে হলো লন্ডনে আপনার ইংরেজির মক্কায় এখন আমার পেটেও জন্মেছে দুই ইংরেজ আমি ইংরেজি জানি না অথচ আমার মেয়েরা আমার সঙ্গে কথা বলে ইংরেজিতে বলেন কেমন লাগে আরে ইংরেজিতে কি আর মন খুলে কথা বলা যায় পৃথিবীতে মন খুলে কথা বলার জন্য ভাষা একটাই বাংলা তা আম্মাজি আপনি কি জানেন ইংল্যান্ড নামটা কোথেকে এসেছে না চাচা জানি না খ্রিস্টের জন্মেরও আগের কথা তখন ইংল্যান্ডে বাস করতো কেল্টিক জনগোষ্ঠী সেই সময় ইংল্যান্ড শাসন করতো রোমানরা ইংল্যান্ড ছিল রোমের একটা উপনিবেশ একসময় যখন রোমান সাম্রাজ্যের পতন শুরু হলো তখন রোমান সৈনিকরা ইংল্যান্ড ছেড়ে দিতে শুরু করলো ফিরে যেতে লাগলো রোমে নিজের দেশে ফলে ইংল্যান্ড হয়ে পড়ল অরক্ষিত তখন অবশ্য ইংল্যান্ডের নাম ইংল্যান্ড ছিল না তো অরক্ষিত ইংল্যান্ডকে দখল করে নিল অ্যাংলো এই অ্যাঙ্গলো এসেছিল জার্মানি থেকে ইংল্যান্ড হলো অ্যাংলো উপনিবেশ। উপনিবেশ তারপর সেই অ্যাংলো নাম অনুযায়ী ওই অঞ্চলের নাম হলো ইংল্যান্ড অ্যাংলো সেকশন থেকে ইংল্যান্ড বুঝলেন আম্মাজি বুঝলাম বললেন মিসেস চৌধুরী তা চাচা আপনি কি এখন এই জ্যামের মধ্যে ইংরেজি ক্লাস নেবেন ইংরেজদের ইতিহাস নিয়ে লেকচার দেবেন না আম্মাজি আমি আপনার কাছে একটা তথ্য জানতে এসেছি কি তথ্য আম্মাজি এই ব্রেকজিট নিয়ে কি প্যাচ লাগছে একটু বলেন তো প্রতিদিন খবরের কাগজে ব্রেকজিটের খবর পড়ি কিন্তু হাতামাতা কিছুই বুঝি না ঘটনাটা কি একটু বলেন তো আম্মাজি আপনি তো ওই দেশে থাকেন কী বললেন চাচা ব্রেকজিট ব্রেকজিট আবার কি বললেন মিসেস চৌধুরী আশ্চর্য আম্মা আপনি লন্ডনে থাকেন অথচ জানেন না ব্রেক্সিট কি কেন লন্ডনের টিভি নিউজে ব্রেকজিটের খবর দেখায় না জানি না চাচা আমি তো ইংরেজি চ্যানেল দেখি না আমি দেখি বাংলা চ্যানেল চ্যানেল আই এন টিভি স্টার জলসা এইসব তা আম্মাজি আপনি ব্রেকজিটের ভোটাভুটির সময় ভোট দেননি হ্যাঁ দিয়েছি তাও জানেন না ব্রেকজিট কি না আমার স্বামী আমাকে নাতে ভোট দিতে বলেছিল আমি তাতেই ভোট দিয়েছি ব্রেকজিট কি তা আমার স্বামী জানে আমি জানি কি করব আফসোস আম্মাজি বড়ই আফসোস জ্ঞানের প্রতি আপনার আগ্রহ খুবই কম আমি ভুল জায়গায় এসেছি এই যে চাচা শোনেন বৃদ্ধকে ডাকলেন মিসেস চৌধুরী আপনি একজন জ্ঞানী মানুষ আপনার মতো মানুষের এখন বড়ই সংকট তাই কাজ করেন চাচা আপাতত ব্রেকজিট নিয়ে না ভেবে ট্রাফিক জ্যাম নিয়ে ভাবেন ব্রেকজিট নিয়ে ভাবার অনেক মানুষ আছে আর আমার মোবাইল নম্বরটা রাখুন আমি আমার দুই মেয়ের জন্য বিয়ের পাত্র খুঁজছি ভালো ছেলের সন্ধান পেলে আমাকে ফোন দেবেন ছেলে হতে হবে যশোর খুলনা অঞ্চলের ভালো ছেলের সন্ধান দিতে পারলে আপনি পাবেন পুরস্কার ভালো অঙ্কের পুরস্কার আমি ঘটক না আম্মাজি আমাকে ফোন নাম্বার দিয়ে লাভ নাই আমার হাতে কোনো পাত্র নাই আমি নিজেও অবিবাহিত যাকে বলে চিরকুমার বিয়ে সাদী আমার ক্ষমতার বাইরের জিনিস আমাকে আপনি ক্ষমা করবেন আপা একটা লজ্জার কথা চেয়ার না বলে পারছি না মিসেস রহমান ফিসফিস করে বললেন মিসেস চৌধুরীকে কি কথা আপা না মানে বয়স হয়েছে তো তার উপর আবার ডায়াবেটিস এই এক জায়গায় তিন চার ঘন্টা ধরে বসে আছি আমার যে একটু টয়লেটে যাবার দরকার আপা আরে এতে সংকোচের কি আছে টয়লেটে তো আমারও যাবার দরকার দাঁড়ান দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না কিন্তু আপা এই ফাঁকা জায়গায় টয়লেট কোথায় পাবেন দাঁড়ান দেখছি এই বলে মিসেস চৌধুরী গলা ফাটিয়ে চিৎকার শুরু করলেন সুপারভাইজার আই সুপারভাইজার ম্যাডাম কিছু লাগবে মিসেস চৌধুরীদের কাছে এগিয়ে এলো সুপারভাইজার চব্বিশ পঁচিশ বছর বয়সে সুপারভাইজারের সে কথা বলে খুব বিনীত ভঙ্গিতে হ্যাঁ লাগবে কি লাগবে ম্যাডাম টয়লেট সরি ম্যাডাম আমি আপনাকে টয়লেট দিতে পারবো না অনুগ্রহপূর্বক এমন কিছু চাইবেন না যেটা আমাদের পক্ষে সরবরাহ করা সম্ভব না আপনি চাইলে আমি আপনাকে পানি দিতে পারি পানি খাবেন আই ছেলে একদম বেয়াদি করবে না তুমি জানো আমি কোথেকে এসেছি জানি ম্যাডাম আপনি বাড়ি থেকে এসেছেন আরে এ তো দেখছি মহাবেয়াদব ক্ষেপলেন মিসেস চৌধুরী থাপড়ে আমি তোমার দাঁত ফেলে দেব। আমার সাথে মোটেই ফাজলামি করবে না তুমি জানো আমি লন্ডন থেকে এসেছি এখন জানলাম ম্যাডাম কিন্তু আপনি লন্ডন থেকে এসেছেন বলে আপনি আমাকে থাপ্পড় দিবেন। এই অধিকার কি কোনো ব্রিটিশ আইন আপনাকে দেয় আয় ছেলে আমার সঙ্গে একদম ঢং করে কথা বলবা না আর আমাকে ম্যাডাম ডাকবা না খালাম্মা ডাকবা এখন আমাদের টয়লেটে যাওয়ার ব্যবস্থা করো আমি আর এই আপা টয়লেটে যাব আমি অপারক খালাম্মা আমাকে ক্ষমা করবেন অপারক মানে তুমি সুপারভাইজার না আমাদের সুবিধা অসুবিধা দেখা তোমার দায়িত্ব না খালাম্মা ক্ষমা করবেন আপনাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আসলে সরকারের পারলে সরকারকে ডেকে ধমক দেন সরকারকে বলেন বাজার ঘাটে রাস্তার মোড়ে পাবলিক টয়লেট বানাতে তাতে যদি লাভ হয় আমি অসহায় কালাম্মা আমাকে ক্ষমা করবেন ক্ষমা তোকে করছি দাঁড়া এই বলে মিসেস চৌধুরী খপ করে সুপারভাইজারের গলার টাই টেনে ধরলেন তারপর তাকে টানতে টানতে বললেন চল আমাদের সঙ্গে দেখ আশেপাশে কোথায় মানুষের বাড়িঘর আছে তুই আমাদের সঙ্গে যাবি আমাদের টয়লেটের ব্যবস্থা করবি তোর দাদা দেখেছে ব্রিটিশের শাসন এবার তুই দেখবি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের শাসন নাম বাস থেকে নাম আয় আসেন মানুষ পৃথিবীতে যা কিছু আবিষ্কার করেছে তার সকল ফর্মুলা সে ধার করেছে প্রকৃতির কাছ থেকে তারপরেও মানুষ প্রকৃতির মতো নান্দনিক হতে পারেনি প্রকৃতির সৃষ্টির মধ্যে যে আর্ট আছে মানুষের সৃষ্টির মধ্যে সেই আর্ট নেই যেমন প্রকৃতি সৃষ্টি করেছে মানুষ আর মানুষ সৃষ্টি করেছে গাড়ি মানুষ আর গাড়ি চলে একই ফর্মুলায় মানুষের চলতে দরকার হয় খাদ্যের আর গাড়ির চলতে দরকার হয় পেট্রোলের আবার খাদ্য খাবার পর মানুষের দরকার হয় বর্জ্য নিষ্কাশনের মলমূত্র ত্যাগ করার ঠিক তেমনই গাড়ির দরকার হয় ধোঁয়া ছাড়ার এক্সস্ট পাইপের মাধ্যমে গাড়ি সেই কাজ করে ফর্মুলা একই কিন্তু আর্ট ভিন্ন মানুষ শুধু শক্তির প্রয়োজনে খাদ্য গ্রহণ করে না মানুষের জিওভার আছে স্বাদ গ্রহণের ক্ষমতা টেস্টবার্ড গ্রহণের সময় মানুষ পায় পরম তৃপ্তি খাদ্যের স্বাদ তাকে এনে দেয় অপার আনন্দ কিন্তু গাড়ির ক্ষেত্রে সেই ব্যবস্থা নেই গাড়ির কোনো টেস্টবার্ড নেই পেট্রোলের স্বাদ কেমন তা গাড়ি জানে না গাড়ি পেট্রোল খায় কেবল শক্তি পাবার নিমিত্তে বিনোদনের নিমিত্তে নয় ঠিক তেমনই বর্জ্য নিষ্কাশনেও মানুষ পায় অসীম আনন্দ প্রস্রাব পায়খানা করায় যে কি আনন্দ সেটা একটা গাড়ি কোনোদিন বুঝতে পারবে না তা সে যত কালো ধোয় ছাড়ুক না কেন সুপারভাইজারকে সাথে নিয়ে মিসেস চৌধুরী আর মিসেস রহমান বাস থেকে নামলেন তারপর মাইলখানেক হেঁটে একটা বাড়িতে গেলেন তাদের টয়লেট ব্যবহারের অনুমতি চাইলেন টয়লেট থেকে বের হবার পর মিসেস চৌধুরী আর মিসেস রহমান পেলেন পরম আনন্দ তৃপ্তি যেন বিকিরিত হতে লাগলো ওনাদের দুজনের চেহারা থেকে ওনারা বাসের দিকে হেঁটে আসছেন আর খোস মেজাজে গল্প করছেন আপা আপনার মেয়ে দুটো দেখতে পরীর মতো মিসেস রহমান বললেন মিসেস চৌধুরীকে জানেন আপা আমার খুব আফসোস হচ্ছে আমার ঘরে যদি একটি ছেলে থাকতো তাহলে আপনার একটি মেয়েকে আমি ছেলের বউ করে ঘরে নিতাম কি সুন্দর দেখতে যে আপনার মেয়ে দুটো মেয়েরা তাদের মায়ের রূপ পেয়েছে কি যে বলে না পা আহ্লাদে হয়ে উত্তর দিলেন মিসেস চৌধুরী আমার সাহেবও দেখতে অনেক হ্যান্ডসাম এই বুড়ো বয়সেও আমার সাহেবের মাথায় এক গাদা চুল আর তার কী গায়ের রং নাক নকশা তাপা আপনাদের সাথে ছেলেটা কে আপনাদের আত্মীয় না আপা ও আমাদের কেউ না বাসে উঠেই পরিচয় ওর সিট পড়েছে আমাদের তিনজনের মাঝখানে সেই সূত্রেই ওর সাথে কথা বলা হাজার হোক আমাদের যশোরের ছেলে বুঝলেন আপা যশোর খুলনা অঞ্চলের মানুষ দেখলে আমার মনে হয় আমি যেন এক নিকটাত্মীয়কে পেয়েছি তাই বলে এত অল্প পরিচয়ে মেয়েদেরকে ওই ছেলেটির সঙ্গে নামতে দিলেন দেশের যা অবস্থা কাউকে আজকাল আর বিশ্বাস করা যায় না অসুবিধা নেই আপা আমার মেয়েরা জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় মেয়েদের সেই শিক্ষা আমি অনেক আগে থেকেই দিয়েছি আমার ছোট মেয়ের তো ব্ল্যাক বেল্টও আছে সেটা আমি খেয়াল করেছি আপা আপনার মেয়ে শার্ট আর জিন্সের সাথে একটা কালো বেল্টও পড়েছে না না ওই বেল্ট না আপা হাসতে হাসতে বললেন মিসেস চৌধুরী আমার মেয়ে মার্শাল আর্ট শেখে মার্শাল আর্ট এসে ব্ল্যাক বেল্ট জিতেছে ও আচ্ছা সেই বেল্ট এবার মিসেস রহমানও হাসলেন তবে আপা ছেলেটা কিন্তু দেখতে দারুন যেমন উঁচু লম্বা তেমন নাক চোখ আপনার বড়ো মেয়েটার সঙ্গে দারুণ মানাবে শুধু তাই না আপা ছেলেটা ভালো চাকরিও করে ওর নাম টুটুল একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিসেস চৌধুরী এমন উচ্ছ্বসিত ভঙ্গিতে কথাটা বললেন যেন মিসেস রহমান তার মনের কথাটাই বলেছেন বুঝলেন আপা মেয়েদের ঈদের কথা বলে দেশে এনেছি কিন্তু আমার আসল উদ্দেশ্য ওদের জন্য পাত্র দেখা কে আর করবো বলেন আজকালকার মেয়ে ওদের সাথে কত হিসাব করে চলতে হয় কোনো সীমা পরিসীমা নেই এখন আপাতত একটা ভালো পাত্র পেলি আমি খুশি আগে তো বড়টার বিয়ে হোক টুটুল ওইগুলো কি ফুল ও মাই গড কী সুন্দর ফুলগুলো কি ব্রাইট কালার আমাকে কয়েকটা ওই হলুদ ফুল এনে দাও না আমি কোপায় দেব হীরার কথা শুনে অবাক টুটুল হীরা পান্নার সাথে তার পরিচয় মাত্র ঘন্টা তিনেকের প্রথমে তারা টুটুলকে টুটুল সাহেব বলে ডাকা শুরু করেছিল ঘন্টা ঘণ্টা পর টুটুল সাহেব হলো টুটুল ভাই এখন ওরা টুটুল ভাইকে শুধু টুটুল বলে ডাকতে শুরু করেছে তাকে তুমি বলে সম্বোধন করছে এত তাড়াতাড়ি ওরা আপনি থেকে তুমিতে এলো কিভাবে উত্তরটা বের করতে টুটুলের সময় লাগল না সে বুঝল এর কারণ ওদের ভাষা বাংলা ভাষায় কাউকে ডাকার জন্য তিন ধরনের সর্বনাম ব্যবহার করা হয় আপনি তুমি তুই কিন্তু ইংরেজিতে এগুলোর মাত্র একটাই প্রতিশব্দ সেটা হলো ইউ ইংরেজি ভাষীরা সবাইকে ইউ বলেই ডাকে তারা গুরুজনদের যেমন ডাকে ইউ তেমনই ইয়ার দোস্তদেরও ডাকে ইউ ওদের ডিকশনারিতে আপনি নেই ইংরেজি ভাষায় আদব কায়দার বেশ কিছুটা সংকট আছে কী হলো টুটুল কী ভাবছো বললে না তো ওই ফুলগুলোর নাম কি হীরার প্রশ্নে ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো টুটুল জংলি ফুল উত্তর দিল টুটুল মানে ওয়াইল্ড ফ্লাওয়ার যা জংলি ফুল আবার নাম হয় নাকি নিশ্চয়ই ওদের সুন্দর কোনো নাম আছে থাকতে পারে আমি জানি না অমন মুখ গোমরা করে কথা বলছো কেন তোমার কি মন খারাপ না মেজাজ খারাপ টুটুলের মন মেজাজ কোনোটাই খারাপ না হীরা বললো পান না আমাদের মতো দুটো সুন্দরী মেয়ের সাথে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে এতে কি কোনো ছেলের মন খারাপ হয় সে আমাদের সাথে ভাব মারছে হ্যাঁ আমি আপনাদের সাথে মোটেই ভাব মারছি না আচ্ছা এই জ্যামে আটকে থাকতে আপনাদের খারাপ লাগছে না মনে হচ্ছে না বাস কখন ছাড়বে আপনারা তো দেখছি মহা আনন্দে আছেন মনে হচ্ছে আজই আপনাদের ঈদ টুটুল বেশ বিরক্তি নেই কথাটুকু বলল পান্না রিল্যাক্সের বাংলা কিরে হীরা জিজ্ঞেস করলো পান্নাকে জানি না দাঁড়া মোবাইলে চেক করছি ও পেছি রিল্যাক্সের বাংলা হল শীতল হওয়া শীতল হাও টুটুল শীতল হও হীরা বলল টুটুলকে মানে রিল্যাক্স এত অস্থির হওয়ার কি আছে তুমি তো আর বিয়ে করতে যাচ্ছ না যে সময় পার হয়ে যাচ্ছে তুমি যাচ্ছ ঈদের ছুটিতে একটু দেরি হলে ক্ষতি কি আপনারা শীতল হন আমার শীতল হওয়ার দরকার নেই আপনারা বাংলাদেশে বেড়াতে এসেছেন থাকতে আসেননি তাই ট্রাফিক জ্যামও আপনারা মজা পাচ্ছেন কিন্তু আমি পাচ্ছি না কারণ আমাকে প্রতিদিন প্রতিদিনই জ্যামের সঙ্গেই চলতে হয় ওকে ওকে ফাইন আমাকে ফুল এনে দেবার কোনো দরকার নেই আমি নিজেই ফুল আনতে যাচ্ছি তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই টুটুল একটা রূপবতী মেয়ে তোমার কাছে ফুল চাইলো আর তুমি তাকে ফুলের বদলে বকে দিলে কাজটা তুমি ভালো করলে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই আমার গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা আপনাকে বলার কোনো দরকার নেই থাকলে তো বলবে বুকে হাত দিয়ে বলো তো টুটুল তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে বুকে হাত দিয়ে কেন বলতে হবে কারণ গার্লফ্রেন্ড থাকলে সে তো তোমার বুকেই থাকবে নাকি বলো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে না আমার কোনো গার্লফ্রেন্ড নেই বলল টুটুল তবে আমার অনেক ফ্রেন্ড আছে যারা গার্ল সি আই টোল্ড ইউ ইউ আর অ্যান আনরোম্যান্টিক বয় এই বলে হীরা গেল জঙ্গলের ভেতর জঙ্গলি ফুল তুলতে টুটুল আর পান্না বসে রইল গাছের নিচে তবে হীরা ফুল তুলতে পারল না জঙ্গলের একটু ভেতরে যেতেই চিৎকার দিল হীরা ও মাই গড পান্না টুটুল কামের কামের তাড়াতাড়ি হীরার চিৎকারে টুটুল আর পান্না দুজনেই ছুটে গেল হীরার কাছে হীরা তখন উন্মাদের মতো লাফাচ্ছে আর বলছে আমাকে সাপে কামড়িয়েছে বড় একটা সাপ আমি মরে যাচ্ছি আমাকে বাঁচা আর কিছু বলতে পারলো না হীরা সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল হীরা চোখ হলো কাঁদতে শুরু করলো পান্নাও পান্না কাঁদবেন না টুটুল বললো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় এক্ষুনি আপনি মার কাছে যান ওনাকে ব্যাগপত্র নিয়ে বাস থেকে নামতে বলুন হীরাকে হাসপাতালে নিতে হবে এরপর টুটুল হীরার ওড়না দিয়েই ওর পা বাঁধতে শুরু করলো পান্না দেখুন তো দড়ি জাতীয় কিছু পাওয়া যায় কিনা হীরার পা আরও শক্ত করে বাঁধতে হবে গল্প কথন কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন মোহাম্মদ সাইফের লেখা উপন্যাস তার চোখে মেঘ ছিল জল ছিল না প্রথম পর্ব উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে দুই সালের একুশে বইমেলায় শিকড় প্রকাশনী থেকে শিকড় থেকে প্রকাশিত লেখকের আরও পাঁচটি বই আছে ডিয়ার লাইফ চন্দ্রালি শূন্য টাকার নোট নন্তা নদীর তীরে কালো অধ্যায় বইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রকমারি থেকে কিনে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা